আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, সুস্থ একের পর এক আমাদের রোগীরা যখন হয়ে যাচ্ছেন, তারা তাদের নিজস্ব যে অভিজ্ঞতা, তাদের যে এক্সপিরিয়েন্স, সেগুলো এনে তারা আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেন। তো ঠিক তেমনি আমাদের আরেকজন পেশেন্ট আজকে ওনার সার্ভাইকালের প্রবলেম নিয়ে উনি এসেছিলেন আমাদের এখানে। দীর্ঘদিনের ব্যথা, পাশাপাশি ওনার পিঠেও প্রচন্ড ব্যথা ছিল। দর্শক, কি অবস্থা এসেছিলেন? ওনার প্রথম দিনের একটা ছোট্ট সাক্ষাৎকার আছে আমাদের কাছে, আর্কাইভ থেকে আমরা সেটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আমার নাম নূর মোহাম্মদ বিপ্লব, দেশের বাড়ি কুমিল্লা। আমি সৌদি আরব প্রবাসী, দীর্ঘদিন আজকে প্রায় 25-26 বছর সৌদি আরব আছি। তো আমার আজ থেকে 4 বছর আগে কোমরে অপারেশন হয়েছে। কোমরে ব্যথা করতো, বেশিক্ষণ হাঁটতে পারতাম না, বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না। এটা নিয়ে ওখানে অনেক হাসপাতালে দৌড়াদৌড়ি করছি, বাংলাদেশে অনেক ডাক্তার দেখিয়েছি, পরে এক পর্যায়ে ইন্ডিয়াতে যাই, চেন্নাই অ্যাপোলোতে অপারেশন হয়ে আসছিলাম কোমরে। ওটা আলহামদুলিল্লাহ যে সমস্যার জন্য করছি ওটা মোটামুটি ভালোই আছি। তো তখন আমার মেরুদণ্ডের এই মাঝখানে একটা ব্যথা ছিল, একটু ব্যথা করতো বেশিক্ষণ বসলে। ওই ব্যথাটা তখনও বলছি, ওনারা বলছে এটা হয়তো সেরে যাবে একটু ব্যায়াম ট্যায়াম করলে, ওজন কমালে। তো আমি তো প্রবাসে থাকি, নিয়মকানুন হয়তো মেনে চলতে পারি না, যার কারণে এটা আস্তে আস্তে বেড়ে গেছে। এখন বেশি ব্যথা করে ফিটে, মাঝখান থেকে ব্যথাটা শুরু হয়ে ওই ব্যথা নিয়ে যদি আমি একটু জানি করি, কোথাও হাঁটাচলা করি বা কাজকর্ম করি, পরে দেখা গেছে পুরো ফিট হইয়া ঘাড় হইয়া মাথা পর্যন্ত মানে ধরে যায়, মাথা ব্যথা করে, মাথা ঘুরায়। এই সমস্যা নিয়ে দীর্ঘদিন তাও ওষুধ খাচ্ছি। এখন আমার এক ফ্রেন্ড এখানে চিকিৎসা হয়েছে, ডাক্তার শফিউল বদর সাহেবের এখানে, উনি সুস্থ হয়েছেন, সৌদি আরবে আছেন। এই ওই সুবাদে আমি এখানে আসা আর কি। জি, আমার আসলে অলরেডি একটা অপারেশন তো হয়েছে কোমরে। তো আমি অপারেশন তো ভালো না, অপারেশন থেকে বেঁচে থাকতে পারলেই তো ভালো। তো সেই হিসেবে আমি চাচ্ছি না আর কি অপারেশন করতে হবে এরকম কোনো ডাক্তার কাছে যেতে। তো খুঁজতে খুঁজতে বা আমার বন্ধুর মাধ্যমে এই ওনার অ্যাড্রেস পেলাম, এখানে আসলাম আর কি। আজকে 5 দিন আমি চিকিৎসা নিচ্ছি, এখন আরো কয়েকদিন লাগে জানি না, উনি বলছে 10-15 দিন থাকতে আর কি। দর্শক দেখলেন তো, এই যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, ভর্তি হয়েছিলেন, সকলের কাছে দোয়া চেয়েছিলেন যাতে উনি সুস্থ হতে পারেন। সো আজকে উনি চলে যাবেন। সো আফটার ট্রিটমেন্ট কেমন আছেন, কি অবস্থা আছে ওনার সেই ব্যথাগুলোর, আসুন দর্শক একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কিছু সমস্যা নিয়ে এসেছিলেন, যদিও আপনি প্রথম ভিডিওতে সেই সমস্যাগুলোর কথা আমাদেরকে বলেছেন, তো সেই আপনার পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা কেমন আছে আজকে? আলহামদুলিল্লাহ মোটামুটি কমছে, এখন বলা যায় একটু আরাম পাচ্ছি। তো ডাক্তার বলছে আর কি আরো 2-1 দিন থাকার জন্য, কিন্তু আমার আসলে অনেক দিন হয়ে গেছে, তো প্রায় এই জন্য চাচ্ছি যে আজকে রিলিজ নিতে। আচ্ছা, মোটামুটি আমার মনে হয় এখন ব্যায়ামগুলো করলে আর ওষুধ যেহেতু আছে, বাসা যায় দেখি ইনশাল্লাহ, আশা করছি ইনশাল্লাহ সেরে যাবে। ঠিক ভর্তি কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন আপনি ধীরে ধীরে ভালো হচ্ছে না, ভালো দিকে যাচ্ছে? 4-5 দিন পর থেকে আর কি। 4 দিন পর্যন্ত ওই যে মেসেজের কারণে আগের মানে ব্যথা করছিল পিঠে। আচ্ছা, পরে আস্তে আস্তে কমতেছে। যখন যত দিন গিয়েছে আপনি দেখেছেন ব্যথাটা আস্তে আস্তে সেরে যাচ্ছে। আপনার সাথে আমার যখনই দেখা হতো আমি জিজ্ঞেস করতাম কেমন আছেন, আপনি কিন্তু বলতেন যে সবসময় না আলহামদুলিল্লাহ আপনি আগের থেকে একটু একটু ভালো, একটু একটু ভালো। তো আজকে চলে যাবেন, ওভারঅল যদি আমরা সামগ্রিকভাবে জিজ্ঞেস করি যে এক কথায় কেমন আছেন, সেটাকে কি বলবেন আপনি? আলহামদুলিল্লাহ লক্ষ্মণ সে ভালো। সারা চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন। চিকিৎসা সম্পর্কে না আলহামদুলিল্লাহ চিকিৎসা ভালো, নিয়ম কারণ ভালো, এবং অনেকে তো দেখলাম যে আমার সামনেও ভালো হয়ে যাচ্ছে, এবং আমরা এক রোগী আরেক রোগীর সাথে আলাপ করি, ওনারও মোটামুটি ভালো দিকে যাচ্ছে, যারা এখনো আছে একটু একটু ভালো দিকে যাচ্ছে ইনশাল্লাহ। তো আশা করছি চিকিৎসা ব্যবস্থা ভালো। ওভারঅল সার্কি টাইম টু টাইম এসে এসে আপনাকে দেখাশোনা করতেন? হ্যাঁ, কয়েকবার আসছেন, কেবিনে আসছেন, এসে দেখা করে গেছেন। আর এই যে প্রতিদিনের যে আপনার ট্রিটমেন্ট ব্যবস্থাটা, যেমন যে যে ডক্টর নার্স থেকে শুরু করে ফিজিওথেরাপিস্ট, তারা সবাইকে অ্যাক্টিভ ছিল, তারা কি মানে তাদেরকে আপনি কেমন ইয়ে বলবেন যে তাদের সার্ভিসটা কেমন ছিল? অ্যাক্টিভ, মোটামুটি সবাই টাইম টু টাইম এসে খোঁজ খবর সবকিছু নিয়েছে। জি জি। আপনার চোখে যদি এরকম কোনো পেশেন্ট কখনো চোখে পড়ে, আপনি তাকে কি সাজেস্ট করবেন, আপনার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা থেকে আপনি তাদেরকে কি সাজেস্ট করবেন? তাদেরকে এই ধরনের চিকিৎসা নিতে বলবো,
যেমন আমার শাশুড়ির অসুস্থ, একটু ওনার সমস্যা আছে পায়ে, ওনাকে গতকালকে বলছি যে আপনি চলে আসেন, আমি যেহেতু এখানে আছি, গত 3 দিন আগে বলছি, তো আমার শ্বশুর একটু অসুস্থের জন্য আসতে পারে না, কিন্তু আসতে বলছি। এমন আমার বোনের একটু সমস্যা আছে পায়ে, বোনকেও বলছি আসার জন্য যে আমি আসি, আপনি এখানে চলে আসেন ডাক্তারের কাছে, আশা করি ভালো হয়ে যাবেন। এভাবে অবশ্যই এই যে বলার প্রক্রিয়াটা, এটার মূল উদ্দেশ্যটা কি এটা যে আপনি নিজে ট্রিটমেন্ট নিয়ে আপনি নিজে স্যাটিসফাইড এবং আপনার একটা বিশ্বাস এসেছে যে অবশ্যই হয়তো এখানে আসলে আল্লাহ চাহে তো হয়তো উনি সুস্থ হবেন, ইনশাআল্লাহ, সেজন্য আপনি তাদেরকে ইনভাইট করবেন। স্যার আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা জানেন না, দেশে বা দেশের বাইরে এরকম অনেক মানুষ আছেন, তাদের জানার জন্য আপনি কি কোনো মেসেজ দিবেন তাদেরকে? আলহামদুলিল্লাহ আমি তো অনেক কমিউনিটির সাথে আছি, যাদের প্রবাসী একটা বিশাল কমিউনিটির আমি দায়িত্বশীল হিসেবে আছি, এরপরে দেশে অনেকগুলো কোম্পানি বিভিন্ন কনফারেন্সে যাই, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আসি, আশা করছি আমি উপকৃত হলে অবশ্যই সবাইকে বলবো। অলরেডি আমি এখানে থাকা অবস্থায় তো আমার নিজের পরিবারের দুজনকে আহ্বান করছি আসেন এখানে ডাক্তার দেখান, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সার্ভিস যেখানে ভালোভাবে সেখানে সুনাম তো করতেই হবে, এটা তো হক অবশ্যই। এবং আসলে যারা কষ্টে থাকে, যারা ব্যথা বেদনায় কষ্ট পায়, আমি ব্যথা কষ্ট পাচ্ছি, কষ্টে ছিলাম, আমি জানি যে ব্যথা কত খারাপ জিনিস, ঘুমাইতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, কষ্ট হতো, তো এই জন্য আমি যদি একজনকে পরামর্শ দিই যে আমি এখানে সুস্থ হয়েছি, মোটামুটি আল্লাহ এখানে রসিলায় সুস্থ করছে, তার অবশ্যই সবাইকে বলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। দর্শক শুনলেন, একের পর এক আমাদের পেশেন্টরা তারা সুস্থতার খাতায় নাম লেখাচ্ছেন। আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন যাতে জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ থাকেন, অন্তত বলতে পারেন যে না আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।